আচ্ছা দেখো, আমরা আগের দিন ওই বিড়াল কিভাবে ইঁদুর ধরবে সেই রাস্তাটা খুঁজে খুঁজে দেখছিলাম, কি সুন্দর গোল গোল বিড়ালটা দেখেছো, ইঁদুরের দিকে একদম তাকিয়ে আছে দেখলাম। আমরা শামুক আর কচ্ছপের খোলগুলো তৈরি করা দেখলাম, করলাম হাতে করে। এইবার এসো আমরা দেখি কোনটা বড় কোনটা ছোট। দেখো এখানে বাঁ দিকে কতগুলো ছবি আছে আর ডান দিকে কতগুলো ছবি আছে। দেখো প্রথমে দুটো ফুলের ছবি, বলো তো কোনটা বড় কোনটা ছোট। যেটা বড় ফুলের ছবি হবে সেখানে দুটো রাইট চিহ্ন দেবে, আর যেখানে ছোট ফুলের ছবি তার পাশের গোলটায় একটা রাইট চিহ্ন। তাহলে বড় ফুলের ছবির পাশে যে গোলটার আছে সেখানটা দেবে দুটো রাইট চিহ্ন, আর ছোট ফুলের ছবির পাশে দেবে একটা রাইট চিহ্ন। তেমনি দেখো দুটো কি রয়েছে, শামুক, যেটা বড় শামুক তার পাশের খোপে দুটো রাইট, যেটা ছোট শামুক তার পাশের খোপে একটা রাইট। দুটো বিড়াল, যেটা বড় বিড়াল তার পাশে দুটো রাইট, যেটা ছোট বিড়ালের ছবি তার পাশের গোলটায় একটা রাইট দেবে। তারপরে দেখো দুটো মাছের ছবি, তাই না, বড় মাছের ছবির পাশের গোলে দুটো রাইট, ছোট মাছের ছবির পাশের গোলে একটা রাইট। আর নিচে কি ওটা শুকর ছানা, দুটো, যেটা ছোট্ট শুকর ছানা তার পাশে একটা রাইট, যেটা বড় শুকর ছানা তার পাশে দুটো রাইট দেবে। এসো আমরা পরের পাতাটা দেখি। ও মা দেখো পরের পাতাটায় প্রথম ছবিতে কি আছে, একটা বড় উঁচু ঢিবি, তার উপরে একটা ছোট্ট খরগোশ বসে আছে। এইবার বলো তো বড় কোনটা ছোট কোনটা। হ্যাঁ পাহাড়টা বড় আর খরগোশটা ছোট্ট, পাহাড়ের গোলটা কোথায় আছে দেখো, নিচে, সেখানে দুটো রাইট, আর খরগোশের নিচে যে গোলটা তার সেখানে দে শেষ খরচ তো ছোট, সেখানে একটা রাইট। এবার দেখো হাতি আর হাতির শুঁড়ে ইঁদুর, ইঁদুরের সামনে একটা গোল চিহ্ন আর হাতির কানের পাশে একটা গোল আছে। তাহলে কে বড়, ইঁদুর না হাতি, দেখি কি মনে হচ্ছে। হ্যাঁ হাতিটাই তো বড়, অনেক বড়, কত বড় বলো তো। সেই বড় হাতি তার পাশে দুটো রাইট চিহ্ন দাও, আর ইঁদুরের হচ্ছে ছোট্ট ইঁদুর, তার জন্য তার পাশে একটা রাইট দেবে, হয়ে গেল। এসো তারপরে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ, ভোরবেলা সূর্য উঠেছে, পাখিরা সব গাছ থেকে মানে বাসা থেকে বেরিয়ে গেছে। দেখো একটা মাঠের উপরে দুটো গাছ, আর রাস্তা আর মাঠের যেখানে মাঝখানে সেখানে দেখো তিনটে বাড়ি, আবার গাছের গায়ে দেখো একটা পুকুর, সেখানে দেখো কটা মাছ, চারটে মাছ। তাহলে একটা জিনিস মন দিয়ে দেখো, সূর্য কটা, একটা, এক, একের পাশে একটা কি দেবে, সূর্য আঁকবে। এখানে গাছ কটা আছে, একটা দুটো, তাহলে দুই। এই দেখো একের নিচে যে ছবি চিহ্নটা দেখছো এটাকে বলে দুই, দুই ছবি, এর পাশে দুটো গাছ আঁকবে, এক দুটো ছোটো ছোটো করে গাছ এঁকে দেবে, দুটো লম্বা লম্বা, এই যে আমরা শিখেছি না লম্বা লম্বা দাড়ি। দেখো আমরা কুটুম এই মজারুতে এই কুটুম কাটামের মধ্যেই আমরা যে গোল গোল করতে শিখেছি মনে আছে, মেঘের মতো ছোট ছোট ঢেউ খেলানো, গোল গোল লম্বা লম্বা দাঁড়িয়ে যে করতে শিখেছি কেন, এই সমস্তগুলো আঁকবো বলে। তাহলে তোমরা তো শিখেছো হাত ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে দুটো সোজা সোজা দাগ কাটবে, তার মাথার উপর দিয়ে ছোট ছোট গোল জুড়ে জুড়ে কি করবে, গাছ করে দেবে। তারপরে দেখো বাড়ির ছবি কটা আছে গুনো তো, এক দুই তিন, তাহলে এই যে তিন নম্বর যে ছবিটা, তিন লেখা যেটা চিহ্ন, তিনের চিহ্ন যেখানে আছে তার পাশে একটা ঘর এঁকে দেবে। আচ্ছা মাছ কটা আছে গুনো তো, এক দুই তিন চার, চারটে মাছ। আচ্ছা চারের চিহ্ন কোনটা, চারের চিহ্ন হচ্ছে কোনটা বলো তো, চারের চিহ্ন, চারের চিহ্ন হচ্ছে এইটা, ডান দিকের খোপের গায়েরটা চারের চিহ্ন, চারের চিহ্ন যেখানে তার পাশের খোপটা একটা মাছ এঁকে দেবে, মাছের ছবি, কারণ চারটে মাছ আছে। আবার দেখো কটা পাখি উঠছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা পাখি উঠছে, তাহলে পাঁচের চিহ্ন
যেখানে আছে তার পাশের খোপে এক পাঁচটা পাখি, যদি আঁকতে পারো ভালো, তাহলে একটা পাখি এঁকে দেবে, ঠিক আছে? তাহলে বোঝা যাবে এখানে পাঁচের চিহ্ন মানে পাঁচ, এটা সংখ্যা। চারের চিহ্ন মানে চার, এটা সংখ্যা। তিন, এটা হচ্ছে তিনের চিহ্ন, এটা হচ্ছে সংখ্যা। দুইয়ের চিহ্ন মানে দুই সংখ্যা, একের চিহ্ন মানে এক সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা কি কি শিখলাম কুটুম কাটামে? ছোট বড় শিখলাম, কোনটা ছোট কোনটা বড়, ছোট ছবির পাশে একটা রাইট, বড় ছবির পাশে দুটো রাইট শিখলাম আমরা। আবার এক দুই তিন চার পাঁচও গুনতে শিখে গেলাম, দেখো আমরা কত তাড়াতাড়ি গোনা শিখলাম, ছোট বড় শিখলাম, তাই তো? সোজা সোজা দাগ কাটতে শিখলাম, অনেক।